তোমার উত্তল থাকে মানে কনভেক্স থাকে, পোস্টেরিয়র থাকে, তোমার ফ্ল্যাট থাকবে, ঠিক আছে? তারপরে তোমার কি কি আছে, কি কি বর্ডার আছে, কি কি আছে, হুম, কি কি, এই যে দুইটা এটার মাঝখানের উপরে পোর্শনটা ফান্ডাস, এরপরে বডি, এরপরে তোমার সার্ভিক্স, ঠিক আছে? আর হচ্ছে তোমার কি কি আছে, ফেলোপিয়ান টিউব হচ্ছে চারটা পোর্শন, ঠিক আছে? তোমার এটা হচ্ছে তোমার অ্যাম্পুলা, এরপর আসে হচ্ছে কি তোমার অ্যাম্পুলার, পরের নাম কি বল, ইন্ট্রামুরাল পার্ট তোমাকে দেখাইতে বলে যে এটা হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট, এটা হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট, হ্যাঁ পিছন থেকে ঘুরায় বলবা যে এটা হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট, ইন্ট্রামুরাল পার্ট ভিতরে থাকে, এটা ধরেছে তো দেখাইতে বলবে তোমাকে পুরোটা, এমনি এমনি বলতে বলবে যে পার্টস গুলো বলো তোমার, এই যে এইভাবে দেখাইতে বলবে এইটা, ঠিক আছে? বা তুমি এটা দিও, এটা দিও ধরে বলতে পারবা, বুঝছো? আচ্ছা, এটা কি অ্যান্টেরিয়র সার্ফেস না পোস্টেরিয়র সার্ফেস? এটা অ্যান্টেরিয়র সার্ফেস, অ্যান্টেরিয়র সার্ফেস কনভেক্স থাকে না আপু, অ্যান্টেরিয়র সার্ফেসটা ফ্ল্যাট থাকে আপু, এটা এরকম হবে তোমার উপরে ডিপেন্ড করে, বুঝছো? তুমি ম্যাডামকে এনাটমিক্যাল সেন্সর বলে এটাই ধরবা, এমনি ধরবা, বুঝছো? আমি তো আসলে সে আরো দেড় বছর আগে না এক বছর আগে পরীক্ষা দিয়েছি, আমি নিজের আর নার্ভ সাপ্লাই, আচ্ছা টেস্টিস আর নার্ভ সাপ্লাই থোরাসিক টেন, ঠিক আছে? টেস্টিসে পেইন হলেও আম্বিলিকাসে পেইন হয়, এই জিনিস অনেক সময় জিজ্ঞেস করে যে মনে করো তোমার কাছে আম্বিলিকাসের একটা পেইন আসলো, তুমি এটাকে কিন্তু এটা অ্যাপেন্ডিসাইটিস না, তাহলে তুমি এটা কী বলবা? স্যার যদি এটা মেল হয় তাহলে টেস্টিসের কোনো ফর্ম না, যদি ফিমেল হয় তারপর তোমার, হ্যাঁ তোমার ফিমেল হলে তোমার ওভারি, ঠিক আছে? এটা বলতে হবে, হ্যাঁ, এটা অনেক সময় মানে জাস্ট বাজায় দেখা গেছে মাইন্ড ঠিক আছে কিনা, হ্যাঁ। আর হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ইউটেরাসের মধ্যে মাসেলের যে পোর্শনটা, ঠিক আছে, যে বেজাল লেয়ারটা কখন হয়, কখন এটা শেড করে, তারপরে তোমার বেজাল লেয়ার যখন শেড করে সাথে সাথে কোন আর্টারিগুলো শেড হয়, এই জিনিসগুলো একটু লাগবে, হ্যাঁ, স্পাইরাল আর্টারি। সার্ভিক্স লাগবে না, সার্ভিক্সের জাস্ট পার্টগুলো লাগবে, ঠিক আছে? তোমার সার্ভিক্সের দুটা পার্ট না, কি কি জানি, সুপ্রাভাজাইনাল আর ভাজাইনাল, হ্যাঁ সুপ্রাভাজাইনাল অ্যান্ড ভাজাইনাল, ঠিক আছে? এখানে তো সুপ্রাভাজাইনাল আর একটা মানে জি পেটটা তো ভাজাইনাল এটা কি সার্ভিক্স? আচ্ছা আমার একজনের মনে নেই, ঠিক আছে, ফর্নিক্স কোনটা, মোট কথা এখানের ভিতরে ইন্টারনালি, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ফর্নিক্স এগুলাই, ঠিক আছে, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার ফর্নিক্স, যা আমি আসলে শিওর না, বুঝছো? ফর্নিক্স কোনটা আমার এক্স্যাক্টলি মনে নেই। পেরিটোনিয়াল রিফ্লেকশন অফ দ্য ইউটেরাস, হ্যাঁ এটা ভাইবাতে ধরতে পারে। পেরিটোনিয়াল রিফ্লেকশন কিভাবে হয় জানো তো? ইয়া থেকে আসে, আসার পরে এটা ফ্ল্যাপ করে, ফ্ল্যাপ করে সুপিরিয়র সার্ফেসে যায়, হ্যাঁ ফার্স্টে ব্ল্যাডারকে ইয়া করে, তাই না? এখানে কি থাকে, রেক্টাস অ্যাবডোমিনিস থাকে না, এই যে তোমার যে ফাসা ট্রান্সভার্সালিস কে ইয়া করে, তারপরে তোমার যে সুপিরিয়র সার্ফেস কভার করবে, অর্ধেক অর্ধেক কভার করে তোমার যে ইউটেরাস এর অ্যান্টেরিয়রলি যাবে, হ্যাঁ ফান্ডাস কে কভার করে তার বডি কে যাবে, বডিতে যে সেটা পাউচ অফ ডগলাসে যাবে, দেখো পাউচ অফ ডগলাসকে কভার করে আপার ওয়ান থার্ড অফ দ্য অ্যান্টেরিয়র ওয়ান থার্ড অফ দ্য রেক্টামকে কভার করে শেষ করে অ্যাবডোমিনাল। এটা কিন্তু বাইবেলে জিজ্ঞেস করে বলে যে কোথায় কোথায়, তুমি বলবা এই যে
এটা যেটা তো ব্ল্যাডার না তোমার এই যে ধরে নিলাম এটা হচ্ছে ব্ল্যাডার এই যে এখান থেকে এইভাবে এসে এই যে ব্ল্যাডারকে কভার করলো কভার করে এরপরে এই যে আমার এই যে তোমার ইয়াকে কভার করলো যে ফান্ডাসকে কভার করলো কভার করে এই যে রেক্টো ভ্যাজাইনাল পাউচে গেল গেলে এই যে তোমার এতটুকু পর্যন্ত ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা ফার্টিলাইজেশন কোথায় হয় আর হচ্ছে তোমার ইমপ্লান্টেশন কোথায় হয়? দুটা পোস্টেরিয়র ওয়াল প্রোস্টেরিয়র ওয়াল অফ দা ইউটেরাস ক্লোজ টু দা ফান্ডাস এটা বলতে হবে প্রস্তুত ফান্ডাস বলতে হবে হ্যাঁ পোস্টের বলা তো ইউটেরাস প্রস্তুত ফান্ডাস এই তো শেষ আজকে এটুকুই ঠিক আছে।